চাপাবাজি করা, মিথ্যা কথা বলা, এটা আসলে আমাদেরকে কিভাবে ক্ষতি করতে পারে? কাজ করার সময় আসলে এটা আমি কিছুদিন আগেও একটা ইন্টারভিউতে বলেছি, ইউজুয়ালি যেটা হয় এখন যে ট্রেন্ডটা আসলে যাচ্ছে বাংলাদেশ নাটকে ইন্ডাস্ট্রির মধ্যে, যে নাটকগুলো একটু লাইট হার্টেড, যে নাটকগুলো একটু রোম্যান্টিক, সেগুলো অনেক বেশি মানে দর্শকের কাছাকাছি যেতে পারছে। আর যেগুলো একটু ডার্ক বা একটু সাসপেন্স বা একটু থ্রিলার, ওগুলো আসলে দেখা যায় অত দর্শক টানতে পারছে না। তো সেদিক থেকে যখন এই গল্পটা শুনি তখন আমরা ধরে নিয়েছিলাম এটা হয়তো বা অনেক কম দর্শক দেখবে, কারণ প্রত্যেকটা দর্শকের কিন্তু একটা আলাদা টেস্ট থাকে। কেউ কমেডি পছন্দ করে, কেউ রোম্যান্টিক পছন্দ করে, কেউ সিরিয়াস গল্প পছন্দ করে। তো যেহেতু এটা একটা সিরিয়াস গল্প ছিল, আমরা ধরে নিয়েছি এটার আসলে অডিয়েন্স খুবই কম। বাট তারপরেও গল্পটা যেহেতু অনেক সুন্দর আর এখনকার সময়ের একটা গল্প, তো এই কাজটা আমরা করব আর বাকিটা দেখা যাক কি হয়। আরেকটা জিনিসও আমি খেয়াল করে দেখেছি, এখন কিন্তু ওইভাবে মাস্ক কেউ পরতে চাচ্ছে না বা পরছে না। তো ওই জায়গা থেকে আমি পার্সোনালি যখন যে জায়গায় যাই আমি সবাইকে রিকোয়েস্ট করি যে মাস্কটা পরেন নিজের সেফটির জন্য, নিজের তারপর ওনাদের সেফটির জন্য সব কিছু মিলিয়ে। তো এখন আসলে যেহেতু কাজও করতে হবে, যখন বন্ধ ছিল তখন আমরা এটাও বুঝতে পেরেছি দ্যাট ইন্ডাস্ট্রি আসলে একেবারেই অফ হয়ে গেলে তো হবে না, টুকটাক যখন যেটা পসিবল ওটা চালিয়ে যেতে হবে। তো এই তো নিজেকে সেফ রাখা মানে ওই যে টুকটাক নিয়ম যেগুলো আছে ওইগুলোকে যদি একটু মেনটেন করে অ্যাটলিস্ট হয়তো বা নিজে ইনফেক্টেড না হওয়ার চান্সেসটা থাকে আর কি। পরে তো আমাদের একটা ঈদের কাজ করা হয়নি, তারপর আরেকটা ঈদ আসলো, আরেকটা ঈদ ঈদের আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাজ করব। তখন অনেক মেনটেন করে আমরা কিছু কাজ করেছিলাম। সো হ্যাঁ, এটাই চিন্তাভাবনা ছিল যে করা হবে না, কিন্তু প্রবলেমটা হচ্ছে নিজের সেফটি নিজের কাছে, নিজের আশেপাশে যারা আছে তাদেরকে এডুকেট যদি করতে পারি তাহলে তারাও সেফটি মেজার্স যেগুলো আছে সেগুলো মেনটেন করবে। তো এইভাবে আসলে আমাদের চলতে হবে, কারণ দুনিয়া তো আসলে থেমে থাকবে না। ব্যাপারটা তো আসলে মানে কাজও করতে হবে, নিজের সেফটিটাও মেনটেন করতে হবে। সো আমরা চেষ্টা করি যখন যেখানে যাই সেই লোকেশনগুলো একটু না জানায় কাউকে, যাতে ওখানে ভিড় না হয়। ভিড় হয়ে যাওয়াটা হচ্ছে গিয়ে সবচেয়ে তো বড় প্রবলেম। আমাদের 100% চেষ্টাটা করে যাই আর বাকিটা আল্লাহর হাতে। আমরা যে চেষ্টা করছি এটা আপনারা অ্যাপ্রিশিয়েট করেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন।